শুভ সকাল। শুভ সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন বদরুল আলম সাহেব, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের মেসার সিলেট ফার্মের একজন প্রোভাইডার। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে সকালবেলা আমি সাংবাদিক ফরহাদ ভাই ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি। দীর্ঘদিন পাড়ি দিয়ে আপনি আজকে এই প্ল্যাটফর্মের মধ্যে হাঁটিহাঁটি পাওয়া করে আসছেন, তো সেই সুবাদে আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে এবং আপনাদের এখানে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই পাশাপাশি আমি একটু কনসেপ্ট অনুসারে আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু আমার স্যাটেলাইট নয়, বাংলাদেশের মধ্যে যতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া আছেন সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি সাংবাদিক পড়া আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথম হচ্ছে যে বদরুল সাহেব, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি যখন মেসার সিলেট ফার্ম আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু করেছেন সেটা কত সাল থেকে শুরু করেছেন এবং আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই ব্যাপারটা একটু তুলে ধরবেন। শ্রদ্ধেয় বদরুল সাহেব, আমি ব্যবসা শুরু করেছি 2002 সাল থেকে। ব্যবসা এখন ভালো, আল্লাহর রহমতে অনেক ভালো, অনেক সুযোগ সুবিধা হয়েছে। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন আমার দেখা আলোচিত মানুষ হিসেবে, যে কনসেপ্টটা উনি তুলে ধরেছেন। উনি বলতে যাচ্ছেন যে ওনার মানে ফাউন্ডারটা শুরু করেছে উনি 2002 সাল থেকে এবং উনি বর্তমানে ব্যবসা ক্ষেত্রের মধ্যে অত্যন্ত আনন্দিত যে আমাদের এই যাবতীয় ফুল এই যাবতীয় ফল আমদানিকারক এজেন্ট হিসাবে উনি আমার স্যাটেলাইটকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আমার স্যাটেলাইট থেকে আপনার এই শুভ সকালবেলায় আপনার ফিলিংসটুকু তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের এখানে যারা সমস্ত ব্যবসায়ীরা আছেন সমস্ত ব্যবসায়ীরা ব্যবসায়ীদেরকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং এখানে আমার আরেক অনারেবল পার্সন এখানে উপস্থিত আছেন, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি আমাদের চায়ের ফাঁকে ফাঁকে টেবিলটা শুধু অংশগ্রহণ করার জন্য। পরবর্তীতে আমি একটু চলে যাচ্ছি আপনার কাছ থেকে জনাব বদরুল আলম সাহেব, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি বর্তমানে আপনার মেসার সিলেট ফার্ম যাবতীয় ফল আমদানিকারকে যেহেতু আপনি এজেন্ট একজন প্রোপাইটার, সেক্ষেত্রে আমি এক্সপোর্ট ইম্পোর্ট মানে আমদানি রপ্তানি সম্পর্কে আপনাদের ফলের ব্যাপারে দু চারটি কথা আমি টেবিল টকশোর মাধ্যমে জানতে চাচ্ছি। শ্রদ্ধেয় বদরুল আলম সাহেব, ফলের ব্যবসা আমদানি রপ্তানি আগ থেকে অনেক বেড়েছে, অনেক বেড়েছে, ব্যবসা অনেক ভালো আল্লাহর রহমতে, ব্যবসা ভালো, ফলের আমদানি বেশি, সেই সুবাদে লাভের পরিমাণ কম, আগে লাভের পরিমাণ ছিল বেশি, ব্যবসায়ীও বাড়ছে, সব মিলিয়ে লাভের পরিমাণ কমে, মাল আছে প্রচুর মাল আছে, মালের অভাব নাই, ঘাটতি নেই আমাদের দেশে, ওয়ার্ল্ডের সব জায়গা থেকে মাল আসে, কোনো জায়গা বাদ নাই। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন আমার দেখা আলোকিত মানুষ হিসাবে জনাব বদরুল আলম সাহেব, একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে উনি বলতে আছেন বর্তমানে প্রেক্ষাপটে আমাদের ফলের ব্যবসা ব্যাপকভাবে চাহিদা এত বেশি বেড়েছে যার কারণে আগে যেরকম ধরনের মুনাফা পেত বা প্রফিটটা পেত সেটা আগের তুলনায় বিভিন্ন ব্যবসা সেন্টার খোলাতে অনেকটা কমে আসছে। তারপর আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যেহেতু আপনি 2002 সাল থেকে ফাউন্ডার অফ দ্য প্রোপাইটার, আপনি এখানে বিজনেসটা সাথে 2002 সাল থেকে আগে দীর্ঘদিন হাঁটিহাঁটি পাপা করে এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি ব্যবসা প্রতিষ্ঠানকে ধরে রেখেছেন, সেটার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একটা জিনিস হচ্ছে যে জনাব বদরুল সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বিশেষ করে যে আপনারা যে সমস্ত ফলগুলি আমদানি করেন এগুলি কোন কোন দেশ থেকে আসে? এগুলি মূলত ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া এবং চায়না, ইন্ডিয়া চায়না আসে ওয়ার্ল্ডের সব জায়গা থেকে, আমেরিকা থেকে আসে, আফ্রিকা থেকে আসে, ব্রাজিল আসে, আর্জেন্টিনা আসে, চিলি আসে, সব জায়গা থেকে আসে। সাধারণত আপনার এখানে ফলের মধ্যে কোন কোন ধরনের প্রোডাক্টগুলি আপনার এখানে আসে? আমার এখানে আসে আপেল আসে, আঙ্গুর আসে, মালটা, আপেলের মধ্যে অনেক কোয়ালিটি আছে, নাশপাতি আসে, তারপরে একটা আছে নাগফল, আফ্রিকান ফল আছে, একটা নাগফল, আফ্রিকান গ্রিন আপেল আছে। তো সেখান থেকে আপনি যে এই যে আপনি যে একটা সুন্দর একটা প্রস্তাবনা আপনার আমাদের বিভিন্ন দেশ থেকে আমাদের ফলগুলি আমদানি করে নিয়ে আসতে হয়, সেদিক দিয়ে আপনি ডেবিট ক্রেডিট করে আপনি যে সমস্ত ফলগুলি আমদানি করে আপনি বিক্রেতাদেরকে দিচ্ছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মানে ক্রেডিং খরচ সব কিছু দিয়ে আপনার প্রফিটটা কেমন থাকে মানে বর্তমান মার্কেটের প্রেক্ষাপটে অবস্থাতে কী পজিশনে আছে? আমাদের সিলেট প্রফিট আছে, প্রফিট নাই বললে তো চলবে না, কারণ চলতে আসে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, প্রফিট আছে, কিন্তু আমাদের দেখা যায় 100% আমাদের 95% বাকি, 95% বাকি দিতে হয়, বাকি দিয়ে সব টাকা উঠে না, তখন গিয়ে দেখা যায় লাভের যে অংশটা
অনেক সময় আসে দেখা যায় কোনো কোনো বছর আসে জিরোতে চলে আসে। হ্যাঁ, খুব সুন্দর একটি প্রস্তাবনা আমাদের চলে আসছে। আমাদের আলোকিত মানুষ হিসাবে সনাতন ধর্ম বদরুল আলম সাহেব যে কথাটা বলেন, একজন মাটিও মানুষের কথা বললেন। আমরা চ্যানেল আইতে দেখেছি শাহী সিরাজ সাহেব বাংলাদেশ মাটিও মানুষের কথা বলে, তদ্রূপভাবে আমাদের আলোকিত মানুষ হিসাবে বদরুল আলম সাহেব একজন প্রপাইটার হিসাবে বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে যে কথাটা তুলে ধরলেন, আসলে ব্যবসা ক্ষেত্রটা এমন একটা পয়েন্টের মধ্যে আছে, লাভের অংশে যে ব্যাপারটা আছে, লাভ তো অবশ্যই একটা প্রতিষ্ঠানে আছে, যদি প্রফিট যদি না থাকে তাহলে তো ব্যবসা প্রতিষ্ঠান এমনিতে বন্ধ হয়ে যায়। তারপর আপনি যে কথাটা বলেছেন, বিশেষ করে একজন আলোকিত ব্যক্তিত্ব হিসাবে আপনি যে কথাটা বলেন, বিভিন্ন বিক্রেতারা যখন আপনার কাছ থেকে ফল কিনে নিয়ে যায়, ম্যাক্সিমাম আপনি যে কথাটা বলেন 100%-এর মধ্যে প্রায় 95% বাকি পড়ে থাকে, তো সেই টাকাটা তুলতে তুলতে যে একটা সময় লেগে যায়, অনেক সময় দেখা যাচ্ছে একটা বিলম্ব চলে আসে, সেক্ষেত্রে লাভের মুনাফাটা অনেক অংশ কমে যায়। তো সেক্ষেত্রে আমি আপনার যে আলোকিত মানুষ হিসেবে যে পয়েন্ট আপনি তুলে ধরেছেন, আমরা যারা এখানে আমার স্যাটেলাইটের মাধ্যমে আছেন এবং স্যাটেলাইটের বাইরে এবং দূর দূরান্ত থেকে যারা আপনাকে ফল দিচ্ছে তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং বিশেষ করে যারা এখান থেকে ক্রেতারা যারা এখান থেকে ফল নিচ্ছে তাদেরকে আমরা বলবো যে অন্তত পক্ষে একটি কথা আছে যে খাম শুকানোর আগেই তার মুনাফা পেয়ে দেওয়া দরকার। এই জন্য আমরা ক্রেতাদেরকে বলবো, আপনারা ব্যবসা করেন, প্রতিষ্ঠান থেকে ব্যবসা করেন, অন্তত পক্ষে যে জিনিসটা নিচ্ছেন কমিটমেন্ট অনুসারে আপনারা সেই জিনিসটা যথাসময় দিলে আমার মনে হচ্ছে যে আপনারাও ওনার দেখা দেখি আপনারাও নিজেও একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন। সেই সুবাদে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মেন টকশুতে, চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টকশুতে যে মেন পয়েন্টটা তুলে ধরেছেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে। তারপর আমি একটু পরবর্তীতে কোশ্চেনের মধ্যে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, বর্তমান প্রেক্ষাপটে আপনি মার্কেটের মধ্যে, যেহেতু আপনি একজন আমাদের একজন অনারেবল এবং একজন ভিআইপি পার্সন, একজন বিশিষ্ট ব্যবসায়ী আমাদের এমএসএস সিলেস ফার্মে, যেহেতু যাবতীয় ফল আমদানিকারক এবং একটা কমিশন এজেন্ট, তো সেই ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনার ক্রেতা বিক্রেতার ক্ষেত্রে বা ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো ধরনের চাঁদাবাজ বা দাঙ্গা হাঙ্গামা এরকম ধরনের সিচুয়েশন কি এই পর্যন্ত পড়েছে কি না সে সম্পর্কে আমি কথা বলছি জনাব বদরুল শেখ। না, এরকম কোনো সিচুয়েশন আমরা করি নাই, কোনো চাঁদাবাজে বা এখানে সুযোগ নেই। তারপরে বর্তমান বাংলাদেশ সরকার যে সুযোগ সুবিধা আমাদের দিছে বা দিতে আছে অনেক ভালো, অনেক ভালো। যেমন এই 999 একটা ইয়ে আছে, নাম্বার আছে, হেল্পলাইন 10,000-এর সাথে আমাদের হেল্প হয়। তারপরে বাংলাদেশে যে পুলিশ আছে, র‍্যাব আছে, বলার সাথে সাথে আমরা সহযোগিতা পাই। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, আমার দেখে আলোকিত মানুষ হিসেবে উনি যে কথাটা আসছেন, প্রশাসন অত্যন্ত সুচার এই ব্যাপারে, যে কোনো ব্যাপারেই প্রশাসন যখনই টেলিফোন করে ওনাদেরকে সহযোগিতা করে। বিশেষ করে আমরা এখন আমরা জানি যে প্রশাসনের ক্ষেত্রে আমরা 999-এর মধ্যে টেলিফোন করলে আমাদেরকে যে কোনো আমরা যেখানে যে অবস্থায় যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদেরকে সহযোগিতা করে। সেক্ষেত্রে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে, বর্তমান সরকারকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আজকে যে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আপনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে এবং তারে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার সাথে ওনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেব এবং আপনাদের আমাদের সিলেট অঞ্চলের মধ্যে এক আসনে যিনি আছেন আব্দুল আল মহি সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের স্যাটেলাইটের মাধ্যমে, এবং বিশেষ করে আমাদের যে আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব আছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে এমনভাবে সুচলভাবে তুলে ধরেছেন যাতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা করতে পারছেন। সেই সুবাদে আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য, এবং আমি যে কথাটা একটু জানতে চাচ্ছি বাইদাবাই কথা প্রসঙ্গে যে কথাটা আসছে যে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আমাদের বর্তমান সরকার এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেব, হ্যাঁ, আইটি সেকশনের প্রধান উপদেষ্টা, আজকে যে আমরা চ্যানেলগুলি চালাচ্ছি সম্পূর্ণ চ্যানেলের উপদেষ্টা হচ্ছে যে আমাদের আইটি সেকশনের সজীব ওয়াজেদ জয় সাহেব। তো আমাদের জননেত্রী শেখ হাসিনা বর্তমান সরকার এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেব বলেছেন, বর্তমান বাংলাদেশকে ডিজিটাল
আকারে রূপান্তরিত করবে। ভীষণ বলেছেন 2021 থেকে 41 চাল। এখন আপনি জানেন যে বদ্রু সাহেব, আমরা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল অন্তরায় করে ফেলবে। আমরা ইতিমধ্যে আপনি দেখতে পেয়েছেন যে 2018 সালে অলরেডি আমরা 60% ডিজিটাল করতে সক্ষম আছি। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে ভীষণ বলেছে 21-41-এর মধ্যে, আপনি জানেন যে জাতিসংঘ থেকে আপনার ডিক্লারেশন আসছে আমরা সবাই থেকে মধ্যমাদেশে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ আমরা 60% কাজ করতে সক্ষম হয়েছি, বাকি যে 40% আছে, যেহেতু ভীষণ 21-41 বলছে, 18 সালে যদি আমরা 60% করতে পারি আর বাকি 40% সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্যটা তুলে ধরবেন শ্রদ্ধেয় বদ্রু সাহেব, আপনার টেবিল ভক্ততে ডিজিটাল বাংলাদেশের ভীষণ সম্পর্কে কথাগুলি তুলে ধরবেন। যদি 18 সালে 60% হয়, 18 সাল পর্যন্ত, তাহলে তো মনে হয় 2025 সালে 100-এর উপরে চলে যাবে। রাইট, এক্স্যাক্টলি। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, উনি যে কনসেপ্টের টার্গেট হচ্ছে 100%, কিন্তু আমার মনে হয় 100-এর উপরে চলে যাবে, 100-এর উপরে চলে যাবে। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। আমার দেখা আলোকিত মানুষ হিসেবে জনাব বদরুল সাহেব একজন ডিজিটাল ব্যবসায়ী হিসেবে যে কথাটা বলেছেন, বর্তমান সরকার যে ডিজিটাল বাংলাদেশে ভীষণ বলেছেন 21-41, ইতিমধ্যে আমরা অ্যাচিভমেন্ট করেছি 18 সালে 60%। উনি বলতে যাচ্ছেন যেহেতু আমরা 18 সালের মধ্যে আমরা 60% ডিজিটাল করতে সক্ষম হয়েছি, আমাদের 41 লাগবে না, তার পূর্বেই আমরা এটা পরিপূর্ণ করতে পারবো এবং 100+ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ, আপনি মূল্যবান বক্তব্য ডিজিটাল বাংলাদেশের ভীষণ সম্পর্কে বলেছেন। এবং আমি জনাব বদ্রু সাহেব, আপনার কাছে আমি একজন ডিজিটাল ব্যবসায়ী হিসেবে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে বর্তমানে আপনি ডিজিটালি কী কী সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন, বিশেষ করে আপনি জানেন যে আমরা আজকে পদ্মা সেতুর মতো কাজ হাতে নিয়েছি এবং আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছি, বিভিন্ন প্রজেক্টগুলি আমরা চালু করেছি, সিসি ক্যামেরাও আমাদের ডিজিটালের মধ্যে চলে আসছে। তো আমার দেখা আলোকিত মানুষ হিসেবে ডিজিটালে যে সমস্ত সুযোগ সুবিধা আপনার চোখের মধ্যে পড়ছে একজন ডিজিটাল ব্যবসায়ী হিসেবে, সেই কথাটা তুলে ধরবেন শ্রদ্ধেয় বদ্রু সাহেব। আমি আগেই বলছি, যেমন ডিজিটালের মধ্যে প্রথমে আমি পেয়ে গেছি যে 999 হেল্পলাইন, যেটা এটা কিন্তু ডিজিটালের মধ্যেই পড়ি। তারপর এই যে আমাদের ডাক্তারের যে পরামর্শ নাও, আগে আমাদের ডাক্তার খুঁজতে হতো, যেতে হতো, যেমন দেখা যায় অনেক সময় আমরা মোবাইল হাতে নিলেই অনেক কিছু পেয়ে যাই, বাড়িতে কাজ করাবো মোবাইল হাতে নিলে পেয়ে যায়। আমি ইঞ্জিনিয়ার খোঁজা লাগে না, ইঞ্জিনিয়ার খোঁজার প্রয়োজন নেই, মোবাইল টিপলেই সব বাইর হয়ে যায়। খুব সুন্দর একটা প্রস্তাবনার মধ্যে চলে আসছে বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে জনাব বদ্রুল সাহেব, একজন প্রোপাইটার হিসাবে আমাদের মেসেজ সিলেট ফার্ম যাবতীয় ফল আমদানিকারক ও কমিশন এজেন্ট হিসাবে যে কথাটা তিনি উনি তুলে ধরেছেন, উনি বলতে চাচ্ছেন যে আজকে আমরা মোবাইল সেক্টর থেকে, ছোট্ট একটা মোবাইল সেক্টর থেকে আমরা সারা ওয়ার্ল্ডের খবরাখবর পেয়ে যাচ্ছি। বিশেষ করে আমরা অনলাইনে যখন আমরা সার্চ করছি, বর্তমানে প্রেক্ষাপটের মধ্যে সব ধরনের জিনিস পেয়ে যাচ্ছি, এবং আমরা একসময় আমরা ব্যাংকে লেনদেন করতে গেলে আমাদের অনেক সময় করতে হচ্ছে, এখন আমরা বিকাশ এবং রকেটের মাধ্যমে শর্টকাটের মধ্যে লেনদেন করতে পারতেছি, এটাও একটা ডিজিটাল অন্তরায়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আজকে যে আপনি যে সাক্ষাৎকারটা নিয়েছি, একসময় দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ টেলিভিশন নামে ছিল, তখন আপনাদের সময় ম্যারাডোনাকে দেখার জন্য বা সবুজ সাথী অথবা ছুটির ঘন্টার মতো ছবি দেখার জন্য বা একটা গ্রামের মধ্যে দেখা গেছে একটা টেলিভিশন ছিল, 7 গ্রামের মানুষ একত্রিত হয়েছে। আজকে দেখা যাচ্ছে যে আমরা যে ডিজিটাল করতে পেরেছি, আজকে যে আপনার সাক্ষাৎকারটা নিয়েছি, আজকে যখন আমরা এটা প্রডিউস করব, সারা ওয়ার্ল্ডের মানুষ সারা জীবনের জন্য দেখতে পারবে, একদিনের জন্য নয়। একসময় দেখা গেছে যে আমরা টিভি চ্যানেলের মধ্যে আমাদের আধা মিনিট বা 1 মিনিটও কথা বলার আমাদের সুযোগ ছিল না, আজকে আমরা আপনারা যারা বিশিষ্ট ব্যবসায়ী আছেন, আজকে আমরা ডিজিটাল বাংলাদেশে আমরা অনলাইন চ্যানেল থেকে আপনাদের মনের কথাগুলি এবং খেটে খাওয়া মানুষ যারা আছেন তাদের কথাগুলি আমরা জানতে চাচ্ছি। তো সেই সুবাদে আপনি যে ডিজিটাল বাংলাদেশের ভীষণ সম্পর্কে যে অ্যাডভান্টেজের কথা তুলে ধরেছেন, আমি সর্বপ্রথম আমাদের জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং একটা জিনিস আপনি জানেন, যখন আমরা পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলাম, তখন কিন্তু বিশ্বব্যাংক থেকে একটা নিন্দাজনক কথা বলেছিল, তখন আমাদের সরকার একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, উনি চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছেন। ইতিমধ্যে আপনি জানেন আমাদের শ্রদ্ধেয় আমাদের সেতুমন্ত্রী অবদুল কাদের স্যার, যিনি আছেন আমাদের সেতুমন্ত্রী, ওনার জন্য টেবিল ডক্টরকে যখন আমরা সাক্ষাৎকার নিয়েছি, উনি অলরেডি স্যাটেলাইটকে বলে দিয়েছেন আজকে যে পদ্মা সেতু সম্পর্কে, যে পদ্মা সেতু সম্পর্কে কথাটা ছিল, তো উনি স্যাটেলাইটকে বলে দিয়েছেন যে আমরা আজকে পদ্মা সেতু প্রায় 60% কাজ করতে সক্ষম হয়েছি, বাকি যে 40% আছে সেটা আমরা আগামী ডিসেম্বরের মধ্যে আমরা পরিপূর্ণ করব। সেটা কিন্তু আমাদের একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট।
আরেকটা জিনিস হচ্ছে যে আজকে আমরা আকাশের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান আমরা উদযাপন করেছি, যেটা আমাদের 56তম দেশের মধ্যে আমাদের উদযাপিত হয়েছে। আর বর্তমান প্রেক্ষাপটে আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি, মেসার সিলেট ফার্ম যাবতীয় ফুল আমদানিকারক ফল আমদানিকারকের কমিশন এজেন্ট হিসাবে জনাব বদরুল সাহেব একজন আলোকিত ব্যবসায়ী হিসাবে, বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে, বর্তমান ক্ষেত্রে আপনি ফল আনা নেওয়া এবং যাওয়ার ক্ষেত্রে যাতায়াতের ব্যবস্থাটা, সুযোগ সুবিধাটা কেমন পাচ্ছেন এবং আপনার অনুভূতিটা কেমন লাগছে সে ব্যাপারে একটু বলুন। যাতায়াত ব্যবস্থা তো আগ থেকে অনেক ভালো, তাদের রাস্তাঘাট খারাপ হয়েছে, কাজ চলতেছে, আশা করি আমরা ফেরি পার হতে দু একদিন সময় লেগে যেত, এখন আমরা পদ্মা সেতু করেছি, যমুনা সেতু করেছি, বিভিন্ন ফ্লাইওভার গুলি করেছি, যাতায়াতের অনেক সুন্দর একটা পরিস্থিতি চলে আসছে। এবং আপনি যে কথাটা বলেন যে আগামী 2-4 বছরের মধ্যে আমাদের পরিপূর্ণভাবে একটি সোনার বাংলাদেশ হবে, যেটা কিনা আমরা আজকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো আমাদের যে ট্রেডিশনাল আছে সেই জিনিসটা তুলে ধরেছে। পর্যায়ক্রমে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একাদশ সংসদ নির্বাচন খুব সহসে চলে আসছে, আপনি জানেন যে তফসিল ঘোষণা করা হয়েছে আগামী 30 তারিখের মধ্যে আমাদের সংসদ নির্বাচন হবে, তো সেক্ষেত্রে আপনার সংসদ নির্বাচন সম্পর্কে একজন সুনাগরিক হিসাবে এবং বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে জনাব বদরুল সাহেব আপনি সংসদ নির্বাচন সম্পর্কে আপনি 2-4টি কথা টেবিল টক শুরু করে দেবেন। সম্মানিত আমার মনে হয় বর্তমান সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তত আরও দুই টান টাকা প্রয়োজন, দুই টান টাকা প্রয়োজন হয়তো আপনি বলবেন কেন, সরকার পাল্টিলেই আমরা একটা জিনিস দেখছি যে সব কাজ বন্ধ হয়ে যায়। এতে আমি আওয়ামী লীগ বিএনপির কথা বলছি, আজকে আওয়ামী লীগ আছে ক্ষমতায়, কালকে বিএনপি আসবে কাজগুলো বন্ধ হয়ে যাবে, অসুবিধায় পড়বো আমরা। যারা বড় বড় আছে তারা তো অসুবিধায় নাই, তারা উপরে আছে উপরেই থাকবে, এই যে উপর দিয়ে চলাফেরা করবে। খুব সুন্দর একটি প্রস্তাবনা আমাদের চলে আসছে, যে কথাটা আপনি তুলে ধরেছেন অত্যন্ত একটা বিচক্ষণতার একটা পরিচয় দিয়েছেন, আমি আসলে কিন্তু বহু বিমল হয়ে আছি আপনি টপিক সম্পর্কে আপনি যে কথাটা তুলে ধরেছেন। আমার কথা হচ্ছে দলবল নিরপেক্ষভাবে আমাদের একাদশ সংসদ নির্বাচন আমাদের সুন্দরভাবে হোক, এবং যে কথাটা তুলে ধরেছেন অত্যন্ত একটা সুন্দর একটা প্রস্তাবনার মধ্যে আপনি তুলে ধরেছেন, যে দেখা যাচ্ছে যে এক সরকার যখন আসে, আবার যখন নতুন সরকার যখন আসে, তখন দেখা যাচ্ছে পুরানো যে সমস্ত কাজগুলি থাকে সেগুলি স্টে করে দেওয়া হয়, তাতে করে আমাদের দেশের মধ্যে অনেক ক্ষতি হয় এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না, আমাদের ভোগান্তির মধ্যে চলে আসে। তা আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, আমি অত্যন্ত আলোকিত মানুষ হিসাবে আপনাকে বন্ধু সাহেব অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি, যে আমাদের ভিশন 21-41 সামনে রেখে অন্তত পক্ষে যে সরকারই আসুক না কেন, স্টিল নাও একজন সরকার যদি 2-3 বা 5 যদি থাকে তাহলে আমাদের সোনার বাংলাদেশ করা অত্যন্ত সম্ভব হবে। আমরা বিগত দিনের কথা যদি একটু চিন্তা করি, আজ থেকে 20 বছর আগে যদি কথা যদি চিন্তা করি, আমাদের বাবার আমলে, দাদার আমলে, ওই মানুষগুলি যদি আমাদের বাপ দাদার আমলে মানুষগুলি যদি একটু জীবিত হতেন, বর্তমান প্রেক্ষাপটের পরিস্থিতি দেখলে একটু কিংকর্তব্য বিভাগ অবাক হয়ে যেত, এত সুন্দর ডিজিটাল বাংলাদেশ করেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আগামী একাদশ সংসদ নির্বাচনের মধ্যে আমাদের দলবল নিরপেক্ষভাবে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে বদরুল আলম সাহেব মেসার সিলেট ফার্ম এবং পর আমদানিকারক এজেন্টের একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে যে কথাটা বলে, যে বর্তমান সরকারকে আরও যদি 2-3 যদি থাকা যায় তাহলে আমাদের সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, এবং ডিজিটাল বাংলাদেশের ভিশন 21-41 আমাদের কমপ্লিট করা সম্ভব, এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা আমাদের দেশকে সরকার থেকে মধ্যমা দেশে রূপান্তরিত করেছি, এবং স্ট্যান্ড থাকলে আমাদের এটা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো একটি দেশ পরিপূর্ণ হবে। অবশ্যই অতএব আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অবশেষে আমি একটি কথা বলবো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটি সৌরভ ছিল, তার পিঠে রক্ত জমার মতো ছিল, আমি যার আজকে সাক্ষাৎকার নিয়েছি উনি মেসার সিলেট ফর্ম যাবতীয় ফল আমদানিকারক এজেন্টের বিশিষ্ট ব্যক্তি জনাব বদরুল আলম সাহেবের কথা আমি তুলে ধরেছি। আমি আলোকিত মানুষ হিসাবে আপনাকে আমি টেবিল টক শোতে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং স্যাটেলাইটের মধ্যে আমার যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমার এটা যখন প্রকাশ করা হবে, প্রকাশের পরে যারা দেখবে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।
নাইস টু মিট ইউ, স্পেশালি আই রিগার্ডিং ফর দ্য গিভেন টু থ্যাংকস স্পেশালি দ্য টক শু বদরুল বদরুল আলম মেসার্স সিলেট ফার্ম যাবতীয় ফর আমদানিকারক এজেন্ট। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে আমি এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সবাই আজকে রাতে 10টার সময় আপনারা আমাদের অনলাইন চ্যানেল থেকে আমাদের আলোকিত মানুষ হিসাবে বিশিষ্ট ব্যবসায়ী বদরুল আলম সাহেবের টকটি দেখে নেন। আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেন www.brightnews99 অনলাইন চ্যানেল থেকে এবং অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা যত ইচ্ছা ততবার দেখতে পারবেন। এবং যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা গৌরী আছেন ততদিন পর্যন্ত আমাদের এই টেবিল টক শোটি থাকবে। আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনি শুনুন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।